তোমাদের জোর করে তো কিছু করাতে পারবো না, তবে বসলে সবাই বসবে, আর না হলে আমি পুজো বয়কট করব। নিয়ম সবার জন্য এক, ব্যাস। অমনি বলে দিল ব্যাস ব্যাস, আবার কি? আমাকে তো একটু ভাবতে দিতে হবে নাকি? তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নিতে নেই জানো না? আরে থাকো তো, তুমি তোমার সিদ্ধান্ত নিয়ে থাকো। আজকাল তো রোজই আমাদের বাড়িতে কোনো না কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা আজকে কোন সিদ্ধান্ত নেওয়ার জন্য এই বৈঠক বসলো? জয় ইয়ার কি করিস না, তুই তো জানিস যে রথযাত্রার আগের দিন আমাদের বাড়িতে রাধা মাধবের পুজো হয়, আর সেখানে স্বামী স্ত্রীকে জোড়ায় বসতে হয়, সেই জন্যই আমি বলছিলাম। কিন্তু সেই পুজোতে তো আমি আর রানী একসাথে বসবো না, কারণ ডিভোর্স পেপারে আমরা দুজনেই সাইন করে দিয়েছি। এক্স্যাক্টলি, আমিও তো সেটাই বলছিলাম। হ্যাঁ, রানী তো সব জানেই, কি রানী তাই তো? হ্যাঁ, এসব করার কোনো দরকার নেই। বেচারা দুর্জয় স্বপ্ন দেখছে আনিশা দিকে বিয়ে করবে বলে, আনিশা দিকেও স্বপ্ন দেখিয়েছে, শি ইজ ভেরি হ্যাপি। আর আনিশা দিক জানে যে দুর্জয় মা পিঙ্কি বৌদি সবাই বিয়েটা নিয়ে ভীষণ এক্সাইটেড। বেকার কমপ্লিকেশনস বাড়িয়ে লাভ নেই, এইবার আমি আর দুর্জয় পুজোয় থাকবো না, আমি দর্শক হিসেবে পুজো দেখতে পারি, আর তোমরা চাইলে আমি পুজোয় হেল্পও করে দিতে পারবো। হ্যাঁ, তবে পরের দিন আমার নার্সিংহোমে অনেক কাজ থাকবে। হুম, মনে আছে। তবে যাক, অনিশাকে তো বেশ বড় মুখ করে বলেছিলে, দেখি কেমন সব দায়িত্ব নিতে পারো। যাই হোক, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোলাম। কাল কিন্তু পূজায় বসতে হবে তোকে। মানে কার সাথে? কার সাথে আবার জয়? এনার সাথে। মা, এসব কি বলছো তুমি? ছিচি ছিচি না, আমি আমি আর দুর্জয় একসাথে পুজোয় বসবো, তা কি করে হয়? আরে বাবা, আমাকে আর দুর্জয়কে একসাথে দেখলে তো তোমার শরীর খারাপ করবে, তোমার মাথা ব্যথা করতে পারে, তোমার তো হজমের সমস্যা হবে বলো। হ্যাঁ, তুমি তো সেটা বুঝতে পারছো না, আমাকে আর দুর্জয়কে পাশাপাশি দেখলে তো তুমি সহ্যই করতে পারবে না। আহ রানী, তোমাদের জানি সোম থেকে রবি প্রতিদিন সন্ধে ৬টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।